ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন মোহরছড়া গ্রামের মালপাড়া এলাকায় 150 পরিবারের বসবাস, কিন্তু এলাকায় প্রচণ্ড জল সংকট চলছিল। এই জল সংকট নিরসনের জন্য এলাকারই বাসিন্দা হরেন্দ্র দাসের জায়গাতে সরকারিভাবে একটি মেশিন বসানোর কাজ চলছিল। সোমবার মেশিন বসানোর জন্য পাইপ বোঝা একটি লরি রাস্তা দিয়ে মালপাড়ায় যাওয়ার সময় বিপত্তি দেখা দেয়। এলাকারই অপর এক বাসিন্দা প্রমোদ সরকারি রাস্তা দিয়ে লরিটি যাওয়ার সময় বাধা দান করে, এতে কিছুটা ঝামেলার সৃষ্টি হয়। ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ। এলাকাবাসীদের অভিযোগ মূলে পুলিশ প্রমোদ সরকার সহ গোটা পরিবারের লোকজনকে তুলে আনে থানায়। এদিকে ঘটনা নিরসনের জন্য তৎক্ষণাৎ ছুটে আসেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের স্বামী পরিমল রায় এবং নিরোদ দাস। ঘটনাস্থলে তারা আসামাত্রই প্রমোদ সরকার পরিবারের লোকজনরা পরিমল রায় এবং নিরোদ দাসের উপর হামলার চেষ্টা করে বলে অভিযোগ জানায় এলাকাবাসী। মোহরছড়া মালপাড়াতে একটা চাপ মার্জিকাল মেশিন বানিয়ে গেল। সকালবেলা ওরা কাজ করে গাড়ি আসছিল, তারপরে যে একজন বাধা দিয়েছে আর কি, এসে এদিকে গাড়ি আনতে গেলে আগে এগ্রিমেন্ট করানো লাগবে। এটা প্রমোদ সরকার কী কারণে এটা তো ঠিক জানি না কী কারণে, গাড়ি দিকে ঢুকতো না, এত বড় গাড়ি আগে এগ্রিমেন্ট করানো লাগবে, তারপরে গাড়ি ঢুকবে। তো এমন একটা ঝামেলা সৃষ্টি হয়েছে, তারপর আমরা গেলাম এসে পরে বিরাট ঝামেলাই আছে। এসে পরে চেয়ারম্যান আমি দশে পরে দাঁড়িয়ে গেলো, তারা তো অভিযোগ তারার নিরোদ দাস এবং চেয়ারম্যানে যাবে নাকি মারছে তারা? না না, এসব কিছু না, তারা এসে এটা মিসল করতো, তারপরে অ্যাটাক করে দিচ্ছে। তো এইদিকে এইটা সাবমার্স বললে হইলে এলাকার কীরকম উন্নতি হল? অনেক উন্নতি, ঘরে ঘরে জল পাইব, অনেকদিন ধরে জলে কষ্ট ভুগতেছে সবাই এলাকাবাসী, সবাই লেগে ভালো হইব জল। অপরদিকে প্রমোদ সরকার তেলিয়ামুড়া থানায় পরিমল রায় এবং নিরোদ দাসের বিরুদ্ধে মৌখিকভাবে অভিযোগ জানায়। উল্লেখ্য থাকে, মালপাড়া এলাকায় নিদারুণ জল সংকট চলছে। সাবমার্জিবল বসানোর কাজ সম্পূর্ণ হলে গোটা এলাকায় জল সংকট আর থাকবে না, এতে প্রায় 150টি পরিবার উপকৃত হবে বলে জানান এলাকাবাসীরা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।